আজকে আমরা কি দেখলাম বাংলাদেশের মধ্যে ক্লাস 3 এর বইয়ের মধ্যে ইসলাম শিক্ষার বইয়ের মধ্যে দেখা যায় মূর্তির ছবি হ্যাঁ দেবীর ছবি বলো রে বাবা তোমরা কোন শিক্ষায় মানুষদেরকে ডাকতেছো যে শিক্ষা মানুষদেরকে পথভ্রষ্ট করে যে শিক্ষা মানুষদেরকে কুফরের দিকে নিয়ে যায় যে শিক্ষা মানুষদেরকে শিরিকের দিকে নিয়ে যায় বলো কোন শিক্ষার দিকে ডাকতেছো তোমরা বাবারা সেই জন্য বলতেছি ইসলাম শিক্ষা ছাড়া কোন শিক্ষা আল্লাহর কাছে মনোনীত নয় আল্লাহর কাছে দ্বীন হচ্ছে একমাত্র ইসলাম যেই রকম ঠিক তদরূপ মানুষ নিরাপদ হওয়ার জন্য মানুষ সঠিক হওয়ার জন্য একমাত্র শিক্ষায় শিক্ষিত হবে সেই শিক্ষার নাম হচ্ছে ইসলামী শিক্ষা ঠিক কিনা বল ইসলাম শিক্ষা ছাড়া আর কোন শিক্ষার বিকল্প পথ সেজন্য একমাত্র একটাই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড সেই শিক্ষার নাম হচ্ছে ইসলাম শিক্ষা ঠিক কিনা বলে সেই শিক্ষার নাম হচ্ছে কোরআনের শিক্ষা সেই শিক্ষার নাম হচ্ছে আল কোরআনের শিক্ষা সেই শিক্ষার নাম হচ্ছে হাদিসের শিক্ষা যেই শিক্ষা অর্জন করেছে হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ যেই শিক্ষা অর্জন করেছে হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহ যেই শিক্ষা অর্জন করেছে হযরত মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহ যেই শিক্ষা অর্জন করেছে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহ যেই শিক্ষা অর্জন করেছে হযরত জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহ যেই শিক্ষা অর্জন করেছে মুফতি ফজলুল করিম রহমাতুল বারাকাল্লাহু ফি হায়াতি যেই শিক্ষা অর্জন করেছে হাজারো উলামায়ে কেরাম ওই শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড আর যত শিক্ষা আছে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে যে শিক্ষা মানুষদেরকে কোরআনের পক্ষে নেয় ওই শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড ঠিক কিনা বলে সেই জন্য বাবারা আপনাদের কাছে পায়ে ধরে অনুরোধ করতেছি আপনার কি মন চাই না আপনার একজন সন্তানকে আপনি আলেম বানাইবেন আপনার কি মন চাই না আপনার একজন সন্তানকে আপনি হাফেজে কোরআন বানাইবেন আপনার কি মন চাই না আপনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন হাজারো মানুষের সামনে আপনার জানাজার নামাজ আপনার সন্তান পড়াবে আপনার কি মন চাই না আপনি যখন মৃত্যুবরণ করছেন ওই সময়ের মধ্যে মৃত্যুকে বরণ করার পর তো কোনো কিছুই তো খবরের মধ্যে যায় না আপনি কি চান না খবরের মধ্যে গিয়া সুরা ফাতিহা সুরা ইখলাস সুরা তাকাসুর আয়াতুল কুরসি সুরা ইয়াসিন পড়ার মতো একজন হাক্কানি আলেম বানাই দিতে সেই জন্য বাবারা অনেকে আমাদের থেকে দোয়া চাই হুজুর একটু দোয়া করিয়েন একটু দোয়া করিয়েন আল্লাহ যেন একটা নেক সন্তান দান করে যখন খতমে তারাবির সময় হয় ঢাকা শহরের বিভিন্ন মসজিদের মধ্যে যখন ছোট্ট ছোট্ট ছেলেরা যখন আল্লাহর কোরআন পড়ে তখন আমার অন্তর এমন ভাবে খুশি হয়ে যায় আমি ওই সময়ের মধ্যে ওয়াদাবদ্ধ হয়ে আসি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাকে একজন নেক সন্তান দান করিও যেই সন্তান খা হাজারো মানুষের সামনে খতমে তারাবির নামাজ পড়াবে হাজারো মানুষের সামনে কোরআনের কথা বলবে ইসলামের কথা বলবে দ্বীনের কথা বলবে বলেন না সুবহানাল্লাহ সেজন্য আপনারা সবাই রাজি আছেন না নাই আমি আমার জীবনের মধ্যে একবার আমার বাবাকে বলছি বাবা আমি আজকে থেকে এই মাদ্রাসার মধ্যে পড়তাম না বাবা বলতেছে তুই যদি ওই মাদ্রাসার মধ্যে যদি না পড়স আজ থেকে আমার ঘরের মধ্যে তোর খানা নাই যা তোর যেখানেই মন চায় সেখানেই তুই চলে যা আমার ঘরের মধ্যে তোর কোনো খানা নাই ওই দিন ওই পরের দিন সকালে আমি কান্নাকাটি করিয়া সকাল সকাল মাদ্রাসার মধ্যে চলে গেছি আজ সেই মাদ্রাসা চলে যাওয়ার কারণে আপনাদের সামনে দুই চারটা কথা বলার সুযোগ হয়েছে আজকে আপনাদের সামনে দুই চারটা কোরআনের কথা বলার সুযোগ হয়েছে প্রথমে আমার চাইতে অনেক মেধাবী ছাত্র ছিল তারা আজ কই আমার চাইতে অনেক ভালো মেধাবী মন্ত ছাত্র ছিল তারা আজ কই তাদের তো কোনো নিশানা নাই হ্যাঁ বড়দের দোয়া মা বাবার দোয়া মা বাবার দোয়া হক্কানি উলামায়ে কেরামের দোয়া আজ এতটুক পর্যন্ত আসছি এটা হচ্ছে একমাত্র আল্লাহর আল্লাহর বরকত কার বরকত বলেন বলেন কার বরকত
আল্লাহর বরকত সেই জন্য বাবারা আপনাদেরকে বলে যায় আপনারা যারা আছেন আপনাদের সন্তানটাকে আপনি যদি সহিহ শিক্ষা দিতে চান তাহলে আপনি কোন শিক্ষায় শিক্ষিত করবেন মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করবেন কুরআন শিক্ষায় শিক্ষিত করবেন হাদিসের শিক্ষায় শিক্ষিত করবেন আজ সিলেবাসের মধ্যে দেখা যায় আপনাদেরকে তো বলছিলাম ক্লাস 3 সিলেবাসের মধ্যে ইসলাম ইসলামী শিক্ষার মধ্যে দিয়ে দিতে দেবীর ছবি মূর্তির ছবি যে ইসলামী শিক্ষার মধ্যে মূর্তির ছবি দেয় সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না ঠিক কি না বলেন মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে যারা আল্লাহকে নিজের জানের চাইতো সব কিছুর চাইতো একমাত্র একজনকে ভয় করে তিনি কে আল্লাহ এরা কারা এরা কোন সমস্ত মানুষ আল্লাহ নিজেই বলতেছে ওরা হচ্ছে একমাত্র উলামা উলামা উলামায়ে কেরামরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহরা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহকে বেশি ভয় করে সেই জন্য বড় বড় হক্কানি উলামায়ে কেরাম ফির মাশাইখরা বলতো বাবারা আলুর দোকানের মধ্যে গেলে আলু পাওয়া যায় বেগুনের দোকানের মধ্যে গেলে বেগুন পাওয়া যায় গোস্তের দোকানের মধ্যে গেলে গোস্ত পাওয়া যায় ঠিক তদরূপ আমার মালিকের যে সমস্ত পছন্দনীয় বন্যা আমার মালিককে যারা সবচেয়ে বেশি ভালোবাসে আমার মালিককে সবচেয়ে বেশি যারা ভয় করে ওদের কাছে গেলে ঠিক আমার মালিক আমার আল্লাহকে পাওয়া যায় সুবহানাল্লাহ সেই জন্য মানুষের মধ্যে সবচেয়ে ভয় কারা করে বললাম আলেমরা করে সেই জন্য আপনারা আলেম হতে পারেন নাই আপনারা হাফেজ কোরআন হতে পারেন নাই আপনারা মুফতি মুহাদ্দিস হতে পারেন নাই তবে আপনার এখন কর্তব্য হচ্ছে আপনার উচিত আপনার একজন সন্তানকে হলো আলেম বানানো ঠিক কি না বলেন আপনার একজন সন্তানকে হলো হাফেজ কোরআন বানানো উচিত আপনার একজন সন্তানকে হলো মুফতি মাওলানা বানানো উচিত কারণ কাল কোটিং কিয়ামতের ময়দানের মধ্যে আমার মালিক ওই আলেমকে ওই হাফেজকে বলবে ও আলেম ও হাফেজ আমি তোকে 10 জন গুনাহকারকে জাহান্নাম থেকে সুপারিশ করার জন্য আমি তোকে অনুমতি দিয়েছি আমার সন্তান যদি আলেম হয় আমার সন্তান আমাকে ছাড়া কখনো জান্নাতে যাবে আমাকে নিয়ে যাবে সেই জন্য প্রত্যেককে নিয়োগ করেন আল্লাহ যদি আমাকে নেক সন্তান দান করে ছেলে সন্তান দান করে আমি অবশ্যই অবশ্যই আমার সন্তানটাকে আমি মাদ্রাসার মধ্যে দিব ইনশাআল্লাহ তো সেই জন্য বলতেছি বাবারা আল্লাহকে সবচেয়ে ভয় কারা করে আলেম আলেম কোন কারখানা থেকে তৈরি হয় ভার্সিটি থেকে কি আলেম তৈরি হয় কলেজ থেকে কি আলেম তৈরি হয় স্কুল থেকে কি হাফেজ তৈরি হয় না আলেম হাফেজ উলামায়ে কেরাম তৈরি হয় একমাত্র একটাই ফ্যাক্টরি একটাই কারখানা সেটা হচ্ছে একমাত্র মাদ্রাসা ঠিক কি না বলেন মাদ্রাসা ইসলামী শিক্ষা ছাড়া আর কোন শিক্ষার বিকল্প নাই